আসসালামু আলাইকুম। মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমার একাদশ শ্রেণীর অর্থনীতির ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা এই পরিস্থিতিতে অনেক ভালো আছো। বড় বড়ই প্রত্যেক লেকচারের শুরুতে আমি তোমাদের বলে থাকি, আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি অনলাইন ক্লাস নেওয়ার মাধ্যমে, জুমে ক্লাস নেওয়ার মাধ্যমে, পরীক্ষা নেওয়ার মাধ্যমে, তোমাদের পরীক্ষার রুটিন দেওয়ার মাধ্যমে, পরীক্ষার সিলেবাস দেওয়ার মাধ্যমে। ঠিক তোমরাও এই পরিস্থিতির মধ্যে আমাদের সাথে থাকবা, তাহলে তোমাদের যে পড়াশোনা সেটা তোমরা কন্টিনিউ করতে পারবা, আর এরই মাধ্যমেই তোমরা তোমাদের সিলেবাস শেষ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। এরই ধারাবাহিকতায় মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের খুব সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে, এই অনলাইন ক্লাসের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তোমাদের যে সিলেবাস সেটা শেষ করার চেষ্টা করছে। ইতিমধ্যে সরকার তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, আমরা ঠিক সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি। তোমরা অলরেডি হাফ ইয়ারলি পরীক্ষা দিয়েছো, এরপরে সামনে যে তোমাদের পরীক্ষা MT3, সেই পরীক্ষারও তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এবং দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় দিয়েছি। আমরা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের উপরে ক্লাস নিচ্ছি, ইতিপূর্বে চারটি ক্লাস নিয়েছি, আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নেব অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের উপরে। গত ক্লাসে আমি তোমাদের একটি তত্ত্ব দেখিয়েছিলাম, কাম্য জনসংখ্যা তত্ত্ব, তার আগের ক্লাস দেখিয়েছিলাম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আমি বলেছিলাম যে এই দুইটা তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই দুইটা তত্ত্ব থেকে অনেক সময় যে কোনো একটির উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি এই দুইটা তত্ত্ব ভালোভাবে বুঝতে পারো, তাহলে একটি সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এই সৃজনশীল পদ্ধতিতেও যে কমন পাওয়া যায় সেইটা এই দুইটা তত্ত্বের উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি যদি এই দুইটা তত্ত্ব ভালোভাবে বুঝো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটি সৃজনশীল এই দুইটা তত্ত্বের যে কোনো একটির উপর সৃজনশীল আসে। মানে তোমরা যদি এই তত্ত্ব দুইটা ভালো করে বুঝতে পারো, তাহলে আশা করা যায় তোমরা সামনের ইয়ার ফাইনাল পরীক্ষা বলো, MT পরীক্ষা বলো, বা তোমাদের টেস্ট পরীক্ষা, বা এমনকি বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমরা একটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা এমনটি বলা যায়। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে মানব সম্পদ। এই অধ্যায়টা একটু বড়, এই জন্য এই অধ্যায়ে আলোচনাটা একটু বেশি, লেকচার অনেক বেশি লাগবে, যেহেতু আমাদের সময় আছে এখনও, সেহেতু আমি কী করতে পারবো, সময় নিয়েই তোমাদের ক্লাসগুলো দিচ্ছি বা দিতে পারবো। আজকে আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ, অর্থাৎ আমরা দেখব যে মানব সম্পদ কাকে বলে, মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ কীভাবে উন্নয়ন করা যায়, একটি দেশে মানব সম্পদ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাভাবিকভাবেই দেখো যে আমরা বলে থাকি অনেক সময় যে বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটা বাংলাদেশের উন্নয়নের জন্য একটি অন্তরায়। আবার যদি আমরা চিন্তা করি যে একটি দেশের যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কিন্তু জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ জনসংখ্যাই কী করে একটি রাষ্ট্র গঠন করে এবং এই রাষ্ট্রের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করে থাকে। জনসংখ্যা ছাড়া একটা রাষ্ট্রের অস্তিত্ব সম্ভব না, উন্নয়নও সম্ভব না। তার মানে কি, এই জনসংখ্যা কিন্তু দ্বিমুখী আচরণ করছে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষেত্রে জনসংখ্যা অপরিহার্য, আবার এই জনসংখ্যায় কী হচ্ছে রাষ্ট্রের জন্য অন্তরায় হচ্ছে, উন্নয়নের অন্তরায় হচ্ছে। তার মানে এই জনসংখ্যা হচ্ছে কি, যে সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে সেটা অন্তরায় হবে, আর এই জনসংখ্যাকেই যখন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো তখন সেটা কি হবে, একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে অপরিহার্য হবে। অর্থাৎ সর্বাত্মক যে উন্নয়ন বা সার্বিক যে উন্নয়ন সেটা এই জনসংখ্যার মাধ্যমেই সম্ভব হবে। ঠিক এই জায়গাতেই মানব সম্পদের কথা বলা হচ্ছে, যদি এই জনসংখ্যাকে, যদি এই মানবকে, যদি এই মানুষকে আমরা উৎপাদনশীল
এবং দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, তখন সেই জনশক্তিকে বা মানুষকে আমরা বলতে পারবো বা জনগণকে আমরা বলতে পারবো যে মানব সম্পদ। অর্থাৎ যখন আমার সন্তান বা আরেকজনের সন্তান শিক্ষিত হয়ে বা ব্যবসা করে সে প্রতিষ্ঠিত হয়, তখন সে ওই পরিবারের জন্যে, ওই সমাজের জন্যে, ওই দেশের জন্যে সম্পদে পরিণত হয়। শুধু আমার বাবার সম্পত্তি আছে, আমার বাবার 10 বিঘা জমি আছে, 5 তলা বাড়ি আছে, সেখান থেকে আমার ভাড়া আসে বা সেখান থেকে আমার আয় হয়, সেইটাই আমার সম্পদ না। বরং ওই বাবার একটা সন্তান যখন বিসিএস ক্যাডার হবে, যখন সে এসপি হবে, যখন সে ডিসি হবে, তখন সে কিন্তু একজন একটা সম্পদে পরিণত হবে। যখন সে উৎপাদনশীল জনগণ হবে, যখন সে দক্ষ জনগণ হবে, তখন সে কিন্তু একটা বড় সম্পদে পরিণত হবে। এইটাকেই বলা হচ্ছে মানব সম্পদ। যখন আমরা এই মানুষকে, এই জনগণকে উৎপাদনশীল এবং দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারবো, তখন তাকে বলা হবে মানব সম্পদ। তার মানে আমরা যদি পরীক্ষায় আসে যে মানব সম্পদ কাকে বলে, মানব সম্পদ বলতে কি বোঝো, তখন আমরা খুব সহজে এটা বলে দেব, যখন মানুষকে বা জনগণকে বা জনশক্তিকে উৎপাদনশীল ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হয়, তখন সেটাকে বলা হয় মানব সম্পদ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ যদি মানব সম্পদে রূপান্তরিত হয়, উৎপাদনশীল জনগণে রূপান্তরিত হয় বা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু সে একটি দেশের, একটি সমাজের, একটি পরিবারের উন্নয়নের জন্য অন্তরায় না। আর যদি এই মানুষকেই আমরা, এই জনগণকেই আমরা দক্ষ জনশক্তিতে, উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে না পারি, তাহলে ওই মানুষ বা ওই জনগণ বা ওই ব্যক্তি যেমন তার পরিবারের জন্য বার্ডেন, ঠিক সমাজের জন্য বার্ডেন এবং একটি দেশের জন্য বার্ডেন হয়ে ওঠে। এখানেই বলা হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে, উৎপাদনশীল জনশক্তিতে, দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের দেশেও কিন্তু কী হবে, উন্নয়নের পরিবর্তন আসবে। এবং এই জনসংখ্যা দিয়ে আমরা কী করতে পারি, আমাদের যে উন্নয়নের লক্ষ্য সেটা অর্জন করতে পারি। তোমরা জেনে থাকবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কিন্তু চীনে, অর্থাৎ সেখানে প্রায় 140 কোটি কী করে জনগণ বসবাস করে। অর্থাৎ চীনের জনসংখ্যা প্রায় 140 কোটি বা তারও ঊর্ধ্বে। চীন কিন্তু এখন আর গরিব রাষ্ট্র না বা উন্নয়নশীল রাষ্ট্র না, অনুন্নত রাষ্ট্রও না, তারা কিন্তু উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। চীনা পণ্য বা চীনা বাজার বা চীনা জনগণ বিশ্বের এমন কোনো জায়গায়, আমি তো বলি যে এমন কোনো ঘর নেই, এমন কোনো বাসা নাই যেখানে চীনের পণ্য নেই। প্রত্যেকটা জায়গায় তারা পৌঁছে দিয়েছে তাদের এই কারিগরি জ্ঞান, তাদের এই দক্ষতা দিয়ে। অর্থাৎ চীন তাদের জনগণকে একটি দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পেরেছে, বিধায় চীন আজকে বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারা বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এই বিষয়টাই হচ্ছে মানব সম্পদ। এবং এই মানব সম্পদকে কাজে লাগানোর জন্য, এই মানুষকে মানব সম্পদে পরিণত করার যে প্রক্রিয়া, করাটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। যখন একজন মানুষকে মানব সম্পদে রূপান্তর করা হবে, তখন সেটাই হবে মানব সম্পদের উন্নয়ন। এই বিষয়গুলো একটু দেখে রাখবা যে মানব সম্পদ কাকে বলে, মানব সম্পদ উন্নয়নের উন্নয়ন বলতে কী বোঝো। এরপরে যে পয়েন্টটা দেখতে পাবা যে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব, যেটা আমি অলরেডি বলে দিলাম যে মানব সম্পদ যদি আমাদের দেশের উন্নয়ন করতে হয়, তাহলে একটি দেশের মানব সম্পদের উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই বা আমরা দেশের উন্নয়ন চাই, একটি দেশ যদি তার উন্নয়ন চাই, তাহলে অবশ্যই সেই দেশের মানব সম্পদকে উন্নয়ন না করে, মানব সম্পদের উন্নয়ন না করে, সেই মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর না করে কিন্তু কী করতে পারবে না, উন্নয়ন করা সম্ভব
হবে না। এই জন্য একটি দেশের উন্নয়নে আমি প্রথমেই বলেছি যে মানব সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে দেখো যে এইটার যে গুরুত্ব সেটা সেখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, যে দক্ষতা বৃদ্ধি পাওয়া যাবে, উৎপাদন বৃদ্ধি হবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে, জনসংখ্যা সমস্যার সমাধান হবে, দক্ষ উদ্যোক্তা দক্ষ জনশক্তি তৈরি হবে, উন্নয়ন ও প্রযুক্তির প্রয়োগ সম্ভব হবে, খাদ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে, তবে জনশক্তি রপ্তানি করা সম্ভব হবে, সঞ্চয় ও মূলধন গঠন আমাদের বেশি হবে যদি আমরা মানব সম্পদ উন্নয়নকে কী করতে পারি, কাজে লাগাতে পারি। এরপরে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এই যে মানব সম্পদ, এই মানব সম্পদকে আমরা কীভাবে উন্নয়ন করব, মানব সম্পদের যে উন্নয়ন সেটা আমরা কীভাবে করব, কীভাবে আমরা এই মানব সম্পদকে দক্ষ জনসম্পত্তিতে মানুষকে মানব সম্পদে রূপান্তর করব, উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করব, বা আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করব। বেশ কিছু তোমাদের পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে যে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা কী করতে পারি আমাদের এই জনশক্তিকে অর্থাৎ মানবকে বা জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, আমাদের মানব সম্পদ উন্নয়ন ঘটাতে পারি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে। প্রথমে এটা বলা হয়েছে কারণ মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা বা প্রশিক্ষণের গুরুত্ব, যে শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে গিয়ে এটা সম্ভব না। হয় তোমাকে শিখতে হবে, কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে, অথবা জেনারেল শিক্ষা গ্রহণ করতে হবে, যে কোনো একটা শিক্ষা গ্রহণ করতে হবে এবং পাশাপাশি একটা প্রশিক্ষণ নিতে হবে, তবেই দক্ষ শক্তিতে রূপান্তর হওয়া সম্ভব হবে। তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বা আমাদের জনশক্তিকে যত বেশি শিক্ষিত করা সম্ভব হবে, যত বেশি আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হব, যত বেশি আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হব, তত বেশি আমরা দক্ষ হব, তত বেশি আমাদের যে মানব সম্পদ সেটা উন্নয়ন সম্ভব হবে। এই তারপরে দেওয়া আছে কারিগরি শিক্ষার প্রসার, তারপরে কৃষি শিক্ষার প্রসার, জনস্বাস্থ্যের উন্নতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশের উন্নয়ন, বাসস্থান সমস্যার সমাধান, সমাজকল্যাণমূলক সংগঠন সৃষ্টি, পরিকল্পনা, সরকারি উদ্যোগ, নারী শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা। এই বিষয়গুলো যখন আমরা কী করতে পারবো আমাদের জনগণের মধ্যে, এই আমাদের জনবসতির মধ্যে সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারবো বা তাদের এই বিষয়গুলো যখন নিশ্চিত করতে পারবো, তখনই কিন্তু আমাদের যে জনগণ বা জনশক্তি সেটা কিন্তু দক্ষ জনশক্তিতে পরিণত হবে বা মানব সম্পদের উন্নয়ন সম্ভব হবে। এইটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের কিছু উপায় দেওয়া আছে, তোমার পয়েন্টগুলো দেখে পড়লেই হবে, একটু আলোচনা করে দিলেই হবে। এরপরে যে পয়েন্টটা দেওয়া আছে যে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেই পদক্ষেপগুলোর কথা বলা হচ্ছে, যে সরকার এই যে মানব সম্পদ উন্নয়নের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে বলা হচ্ছে যে শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে, জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য চেষ্টা করছে সরকার, নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নের জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে তোমরা দেখেছো যে ওই সরকার সর্বাত্মক পরিমাণ চেষ্টা করছে যে নারী শিক্ষা এবং এদের যে ক্ষমতায়ন সেটার বিষয়ে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে, আবাসনের জন্য চেষ্টা করছে। আমরা যদি আমাদের এই বিশাল জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই তাদের এই বিষয়গুলো কী করতে হবে, দেখতে হবে। এই জন্য সরকার চেষ্টা করছে এই বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে এই যে জনশক্তি রয়েছে এই জনশক্তিকে জনসম্পদে বা দক্ষ জনসম্পদে রূপান্তর করার চেষ্টার মাধ্যমে দেশের যে সার্বিক উন্নয়ন সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছে। তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমরা যদি রিডিং পড়ে একটু ভালোভাবে বাসায়, এখানে না কোনো চিত্র আছে না কোনো ক্যালকুলেশন আছে, শুধু আস্ট আলোচনা আছে, এই আলোচনাগুলোই তোমরা সুন্দরভাবে একটু পড়ার চেষ্টা করবে, যে মানব সম্পদ কাকে বলে, মানব সম্পদের গুরুত্ব, মানব সম্পদের যে উপায় এবং মানব সম্পদ উন্নয়নে যে সরকারি পদক্ষেপগুলো রয়েছে এই পদক্ষেপগুলো কী কী। তাহলে আমার বিশ্বাস যে মানব সম্পদের উপরে যদি কোনো সৃজনশীল হয়ে থাকে তাহলে তোমাদের কীভাবে অ্যান্সার করা সহজ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।